ইনস্ট্রাক্টর ডিবলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছো? আর তোমাদেরকে ভালো রাখার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা। আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য আমাদের প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ। তাহলে আজকে আমি তোমাদের সাথে ওই অনলাইন ক্লাসে থাকব, নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, নবম শ্রেণীর বাংলা প্রশ্নের ধারা ও মানদণ্ড নিয়ে। আমাদের নবম শ্রেণীর বাংলা ক্লাস যেটুকু হয়েছে সেটুকুর মধ্যে আমি তোমাদের মানবন্টন সম্পর্কে আলোচনা করেছিলাম, আবার নতুন করে তোমাদের মানবন্টন একটু আলোচনা করব। তোমাদের বাংলা একে পূর্ণমান হলো 60, সময় 3 ঘন্টা। তোমাদের এখানে বিভাগ আছে 4টে, একটা ক বিভাগ, গদ্যাংশ, খ বিভাগ আছে, গ বিভাগ আর ঘ বিভাগ। আমি তোমাদের প্রতিটি বিভাগ নিয়ে আজকে আলোচনা করব, প্রশ্ন কেমন হবে এবং প্রশ্নের মান কত এটা নিয়ে আলোচনা করব। ক বিভাগ এটা হলো গদ্যাংশ, গদ্যাংশে তোমাদের ক বিভাগে থাকবে 15 নম্বর, 4টি প্রশ্ন থাকবে, প্রশ্ন কিন্তু সৃজনশীল, 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3, 5, 3, 5, 15। তাহলে ক বিভাগ কি গদ্যাংশ। এবার আসি খ বিভাগে, খ বিভাগ পদ্যাংশ, এখানেও ক বিভাগের মতো 4টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5, 3, 5, 15 নম্বর। তাহলে ক বিভাগে 15, খ বিভাগে 15। এবার আসি গ বিভাগ, গ বিভাগ আমাদের বাংলার সহপাঠ হলো উপন্যাস, উপন্যাসের নাম কাকতাড়ুয়া, এটা তোমরা জানো, তোমাদেরকে বই দেওয়া আছে, বাসায় তোমাদের বই আছে, তোমরা দেখবা গ বিভাগ হলো উপন্যাস। এই উপন্যাসের মান 10, এখানে প্রশ্ন থাকবে 3টি, উত্তর লিখতে হবে 2টি, 2, 5, 2, 10 নম্বর। তাহলে আমাদের নাম্বার কত দাঁড়ালো? আমাদের নাম্বার দাঁড়ালো ক বিভাগে 15, খ বিভাগে 15, গ বিভাগে 10। এবার আসি ঘ বিভাগ, যেটা ব্যাকরণ অংশ, ব্যাকরণ অংশে ব্যাকরণে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 6টি, উত্তর লিখতে হবে 4টি, প্রতিটি প্রশ্নের মান 2.5 নম্বর করে, মোট 10 নম্বর। আর ভাব সম্প্রসারণ থাকবে 2টি, উত্তর দিতে হবে 1টি, নাম্বার হলো 5। এবার আসি সারাংশ অথবা সারমর্ম, 2টি থাকবে, সারাংশও থাকবে সারমর্মও থাকবে, তোমাদের যেটা যার যেটা কমন করবে সে সেটা লিখবে, ওখানে নাম্বার হলো 5। তাহলে আমাদের গদ্যাংশে নাম্বার 15, পদ্যাংশে 15, গ বিভাগ উপন্যাসে 10, আর ব্যাকরণ অংশ ঘ বিভাগ এখানে গেল 20। এই মোট নাম্বার হলো আমাদের 60। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রশ্নের ধারা এবং মানবন্টন সম্পর্কে জানলে, তোমাদের যদি এই সম্পর্কে কারো কোনো মন্তব্য থাকে তাহলে তোমরা পরবর্তী ক্লাসে আমার সঙ্গে যোগাযোগ রাখবে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর দেব। এখন আমরা এই বিভাগ অনুযায়ী পড়াশোনা করব, আগামী ক্লাসে তোমাদের ক বিভাগ থেকে আমি ক্লাস শুরু করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থ কামনা করি, এই বলে আমি আজকে আমার এই ক্লাস থেকে বিদায় নেব।